গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আমরা সকাল সকাল আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো যে সাপনে পঁচিশে ডিসেম্বর আসে বড়দিন বড়দিন সবাই জানো যে স্কুলে প্রত্যেকটা স্কুলে কিছু না কিছু প্রোগ্রাম হয় তা সেরকম আয়সের স্কুলও আজকে প্রোগ্রাম আছে আজকে পঁচিশে ডিসেম্বর যেহেতু স্কুল ছুটি তার জন্য আগেই প্রোগ্রামটা হয়ে যাচ্ছে তা সকাল সকাল আয়ুসকে ঘুম থেকে তুলে দিয়েছি আমার ইচ্ছা করছিল না ঠান্ডার মধ্যে উঠতে তা যাই হোক আয়ুসে উঠে পড়েছে আমরা উঠে পড়েছি তা আজকে আমি বললাম যে উঠে পড়ো এবার স্কুল যেতে হবে স্কুলে তোমাকে কী সাজতে হবে সেটা তোমরা সবাই জানো যে বড়দিনে বা পঁচিশে ডিসেম্বরে সবাই শান্তাক্লা সাজে আজকে আমি আয়ুষকে শান্তাকলার সাজাবো তা আয়ু শান্তা সেই সে আজকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই বলবে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আয়ুসকে আমি আর শান্তা করার সাজের জন্য কী কী ড্রেস পরছে আর প্রথমেই আমি আয়ুসকে সোয়েটারটা খুলি সোয়েটারটোর ভেতরে একটা হালকা পাতলা সোয়েটার পরে দিয়েছি সেটাও লাল কালারের কেননা লালের সাথে লাল ম্যাচ হলে বেশ খুব সুন্দর দেখতে লাগে তা প্রথমে বুঝতে পারছিল না যে মা আজকে সান্তা তো না আজকে তো পঁচিশে ডিসেম্বর না আজকে কেন আমি স্কুল শান্তেকলাসে যাবো বললাম না স্কুলে তো সোমবার পড়েছে সোমবার তার আগে শনি রবি দুদিন ছুটি থাকে স্কুল আর ওই জন্য আজকে শুক্রবার শুক্রবারে আয়ুষ স্কুলে প্রোগ্রামটা হয়ে যাবে তাই জন্য আয়ুষকে বললাম যে আজকে সাজাতে হবে তা তোমরা লক্ষ্য করলে যে আয়ুষকে আমি যখন শান্তা কলেজের জামাটা পরিছি আর প্যান্টটা যখন পরাতে গেলাম তখন একটা বিরাট বড় বিপদ ঘটে গেল বিপদটা হচ্ছে যে আয়ুষের প্যান্টের দড়িটা ফট করে ছিঁড়ে গেল তা ভাবলাম যে এবার তাহলে কি করব আবার প্যান্ট খোলাবো তা বললাম ঠিক আছে একটা দড়ি দিয়ে প্যান্টের দড়িটা পরে দিই তা আয়ুষকে করতে আয়ুষ বলছে মাইগুলো কী করছো এরকম করে কী করছো হ্যাঁ তাই বললাম তো চুপটি করে দাঁড়া দেখ এক্ষুনি হয়ে যাবে ঝটফট করে দিচ্ছি তা আয়ুসকে আয়সও মানে সকালে ঘুম থেকে কঠি কিছু খায়নি ও এমনিতেই সকালে কিছু খেতে চায় না বললো না আমি স্কুল থেকে এসে খেয়ে নেবো আর স্কুল থেকে এমনিতেই আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে আর আজকে তোমাদেরকে জানিয়ে দিই আজকে একটা বিশাল বড় খবর হচ্ছে আজকে আয়ুষের স্কুলের রেজাল্ট বেরোবে তা একটু টেনশন হচ্ছে আয়ুষ রেজাল্ট কি করবে যাই হোক বাচ্চা ছেলে যা করবে এটাই যথেষ্ট হুম যা করবে যা পরীক্ষা দিয়েছে যা করবে করবে এটাই ওর পক্ষে মানে ওর যতটা পেরেছে ততটাও দিয়ে এসছে এবার যাই হোক ও যতটা পেরে জায়গা ও যা রেজাল্ট করবে করবে আর দু নম্বর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আয়ুষের এখানে মেলায় শান্ত টুপি আছে আয়ুষে এটা পড়ব না ওটা পড়বো তা প্রথমে একটা পড়াতে গেলাম সেটা ছোট হচ্ছে মাথায় তা আয়ুষ বলছে যে মা আমি এই টুপিটা আমি ঠিক আছে এটা মাথায় একবার পারফেক্ট হচ্ছে রেডি হয়ে গেছে আর সান্তা কলাশের দাড়িও আয়ুসকে করে দিলাম আর আয়ুসকে সান্তা ক্লাসের দাঁড়িয়ে সেজে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা জানো আয়ু প্রত্যেকটা জিনিসই সাজতে খুব ভালোবাসি এর আগে শিব ঠাকুর সেজেছিল আর তার আগে গোপাল ঠাকুর সেজে আজ গো সান্তা কলার সান্তা শান্তাকলা সেজে আয়ুষ পারফেক্ট রেডি হয়ে গেছে আর এদিকে গোপটা বেঁকে গেছে কান থেকে খুশে পড়ে গেছে কারণ অ্যালাস্টিকটা একটু হয়ে গেছে তাই জন্য আজকে একটু গোপটা ঠিক করে দিলাম এ দেখো আমাদের সান্তাক্ল ছোট্ট সান্তাক্লজ রেডি হয়ে গেছে আমাদের ছোট্ট সান্তাক্লজ কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর দূর থেকে দেখো এই যে আমাদের ছোট্ট সান্তাক্লাস তা আজকে বললাম একটু হাত নাড়ি সবাইকে দেখিয়ে দাও আর ও হাত নিয়ে কী করবে বুঝতে পারছে না আমি একটু টাটার মতো দেখিয়ে দাও আর আয়োসে এই দেখো ফাইনাল লুক ফাইনাল লুকে আয়োজ সান্তাক্লজ হেঁজে দাঁড়িয়ে গেছে তা দেখো এই যে আমাদের সান্তাক্লাস ছোট্ট সান্তা ক্লাস তা বন্ধুরা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে